ভারতে জেলে নিয়ে যাওয়া হলে হয় তিনি খুন হবেন অথবা আত্মঘাতী হবেন, এই কথাই জানিয়েছেন হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদি। বিরোধীদের প্রবল আক্রমণের মুখে বেশ খানিকটা চাপে পড়ে নীরব মোদিকে দেশে ফেরানোর চেষ্টা করছে বিজেপি সরকার। দেশে ১৩,০০০ কোটি টাকার কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব এখন রয়েছেন লন্ডনে জেলে। তাকে দেশে আনার জন্য যে আইনি প্রক্রিয়া চলছে সেই মামলায় দেশের জন্য লড়ছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস। আপাতত ইংল্যান্ডের অন্যতম বড় জেল লন্ডনের ওয়ান্ডার্সওয়ার্থে রয়েছেন নীরব। কেন্দ্রীয় সরকারের তরফে নীরবের মানসিক চিকিৎসার দায়িত্বে থাকা সীমা ফজল জানিয়েছেন খানিকটা হলেও অবসাদে ভুগছেন হীরে ব্যবসায়ী নীরব। তিনি জানিয়েছেন আলোচনার সময় নীরব মোদির বক্তব্য, আপাতত তিনি বই পড়ে আর খাওয়া দাওয়া করে সময় কাটিয়ে দিয়েছেন, বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে। আর মনোবিদ অ্যান্ড্রু ফরেস্টার লন্ডন হাইকোর্টকে জানিয়েছেন মুম্বাইয়ের আর্থার রোড জেলের ব্যাপারে আতঙ্ক যাচ্ছে না ১৩,০০০ কোটি টাকা নয় ছয়ে অভিযুক্ত নীরবের। আপাতত ওই জেলের ১২ নম্বর ব্যারাক থেকে এমন সমস্ত জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে যার সাহায্যে কেউ আত্মঘাতী হতে পারেন, কিন্তু তবুও নীরবের ধারণা পরিস্থিতি যাই হোক জেলেই মৃত্যু হবে তার। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।